সকাল হয়ে গেছে আর সকাল সকাল আমরা উঠে পড়েছি, কিন্তু এক মিনিট, আমার মাথাতে এটা কি? ও ভাই, আমার মাথাতে এরকম একটা টয়লেট হয়ে রয়েছে কেন? হ্যালো ভাই, তার উপর এক মিনিট এখানে কারেন্ট নেই, আই থিঙ্ক। দাঁড়াও এক মিনিট, আমার মনে হচ্ছে কেমন এখানে কারেন্ট নেই, আমার তো তাই মনে হচ্ছে। দাঁড়াও এক মিনিট, দরজা খোলো। ওই দরজা বরজা খুলছে না কোনো কেন? দাঁড়াও এক মিনিট, মনে হচ্ছে কেমন সারা বাড়িটাতে না আমার কারেন্ট ফারেন্ট নেই। একবার উপরে গিয়ে চেক তো করা যাক যে উপরে কারেন্ট ফারেন্ট আছে কিনা। আমি তো ভাবলাম ভাই সুন্দর সুহানা দিনে GTA 5 মস্ত একদম এনজয় করবো, কিন্তু ভাই এখানে আলাদাই কেস রয়েছে। এখানে তো একদম কারেন্ট টারেন্ট নেই, কিচ্ছু হয় নেই ভাই, একদম ফাঁকা। তাছাড়া পুরো শহরেও কারেন্ট নেই, ওই দেখো দেখতে পাচ্ছ। তার থেকে বড় কথা, আমার মাথায় এটা কোথায় দেখে কি হলো ভাই? এটা কিছু একটা টয়লেট বগেরা মাথায় চলে এসেছে, কিন্তু এটা এলো কোথায় দেখে? দাঁড়াও এক মিনিট, তলায় যাওয়া যাক, তলায় গিয়ে কিছু জানতে পারবো আই থিঙ্ক আমার মনে হচ্ছে। কারণ দেখো আমার মাথায় একটা টয়লেট তো হয়ে আছে, আর তাছাড়া পুরো শহরে লাইট নেই আমি যা বুঝতে পারছি। কারণ দেখো কোনো শহরে কোনো জায়গায় লাইট নেই, একদম ফাঁকা ফাঁকা পড়ে রয়েছে ভাই। এই দেখো কিন্তু গাড়ি বাড়ি চলছে ভাই, গাড়িরও হেডলাইট বগেরা চলছে না, তোমরা কি দেখলে? ওই দেখো গাড়িটাও হেডলাইট জ্বালাচ্ছে না এত ইয়েতে। কিন্তু যেটা হচ্ছে মেন কথা যে এটা হঠাৎ করে হলো কি করে? শুধু আকাশে স্টার্স আর মুন রয়েছে কিন্তু লাইট নেই ভাই। বাকি দাঁড়াও এক মিনিট, তলায় কি একটা দাঁড়িয়ে রয়েছে, আর তলায় চপও দাঁড়িয়ে আছে। এক মিনিট দাঁড়াও, এখান থেকে তলায় চলে যাই ভাই। নাপ নাপ নাপ, আমার হাঁটতে সমস্যা হচ্ছে ভাই। এই দেখো আমার এটাতে হাঁটতে সমস্যা হচ্ছে এরকম ভাবে ভাই, মাথা এটা কিভাবে আটকে গেছে? এক মিনিট, চপেরও মাথায় আছে। এই দেখো ভাই, ভাই চপেরও মাথার মধ্যে ওটা আটকানো রয়েছে। আরে চপ, তোর সাথে এটা কিভাবে হলো ভাই? তোর মাথায় কিভাবে এটা আটকালো? আমার মাথায় নয় মানলাম, তো আমার মাথায় কিভাবে আটকালো ভাই? সেটাই কোয়েশ্চেন। কারণ দেখো আমি তো ভাই ঘুমোচ্ছিলাম, আমার মাথায় এটা, আর পেছনে দেখো আরেকটা কে দাঁড়িয়ে রয়েছে যার মাথায় ওরকম কিছু একটা রয়েছে। তারা চপকে আগে জিজ্ঞেস করে নি যে চপ কি বলছে, ওর মাথায় কিভাবে আটকালো? ওই চপ কিভাবে আটকালো ভাই তোর মাথায়? আরে বস, আমি তোমাকে কত ডাকলাম তুমি শুনতেই পেলে না, তোমার ঘুম এরকম। তুমি কি জানো এখন বেলা 12টা বাজে আর বাইরে এরকম অন্ধকার হয়ে রয়েছে, প্লাস কারেন্টও নেই বুঝলে ভাই? ও বলছে এখন নাকি বেলা 12টা বাজে, বুঝতে পারছো? মানে বেলা 12টার সময় অন্ধকার হয়ে আছে, তার থেকে বড় কথা কারেন্টও নেই। তাছাড়া এইখানে একটা কে এসেছে যার মাথাতে সেম টয়লেট রয়েছে, মনে হয় ওর মাথাতেও কেউ আটকে দিয়েছে আই থিঙ্ক। আরে বস, ওর মাথাতে কেউ আটকায়নি, ওই আমাদের মাথাতে আটকেছে। আমাকে তো জোরে ধরে কষে আটকে দিল মাথায়। তোমাকে না তুমি ঘুমোচ্ছিলে, এমনি হালকা একটা কি ম্যাজিক চুরুক পুরুক করলো হয়ে গেল তোমার মাথায়। কিন্তু ও আটকাচ্ছিল কেন এটাই আমি জানি না, তোমাকে বলছিল ও বলবে। তুমি গিয়ে আগে জিজ্ঞেস করো কি বলছে, যে কেন আটকালো আমাদের মাথায় এই টয়লেটটা। আর টয়লেট দিয়ে কেমন একটা, দেখো আমি ভিডিও তো দেখছিলাম কিছুদিন আগে, কি একটা স্কিবিডিবিডি কিছু একটা হচ্ছিল, আমরা পুপ কিলারের মাঝে পড়ে যাইনি তো? হ্যাঁ, আরে না না, পুপ কিলার পুপকিলার হবে না। দাঁড়াও এক মিনিট জিজ্ঞেস করি ভাই, আপাতত আমার মাথায় এটা করতে থেকে চপের মাথায় করতে ভাই নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। তার থেকে বড় কথা ভেতর থেকে গন্ধ আসছে ভাই, বুঝতে পারছো কিসের গন্ধ তোমরা? হ্যালো ভাই, তুমি কে? তুমি আমাকে একটুখানি বলতে পারবে? দেখো আমার মাথায় ভাই এটা রয়েছে, আমি নিঃশ্বাসও নিতে পারছি না কিছু না। চপ বলছে তুমি আমার মাথায় আটকেছো, তুমি বলতে পারবে ভাই তুমি কে? আমাকে প্লিজ এটা থেকে মুক্ত করে দাও, একটুখানি মুক্ত করে দাও, তারপর আমি তোমার সাথে কথা বলছি প্লিজ। কিন্তু বেগুনির মাথায় আটকায়নি, দেখো দেখো ভাই বেগুনি বসে রয়েছে, বেগুনির মাথায় আটকায়নি। আমার মনে হয় এবার আটকাতে যাবে ওর মাথায় হয়তো। আমি হচ্ছি স্কিবিডি টয়লেট, বুঝতে পারলি? স্কিবিডি টয়লেট শুনেছিস নাম? হ্যাঁ, আমি হচ্ছে স্কিবিডি টয়লেট। আমরা পুরো লস স্যান্টোসে কব্জা করতে চলেছি কিছুদিনে, সবার মাথার উপরে একটা করে ভালো ভালো ব্র্যান্ডেড টয়লেট হবে, বুঝতে পারছো? একদম ব্র্যান্ডেড টয়লেট, ঠিক আছে? নয় তুমি ব্র্যান্ডেড টয়লেট লাগাবে, কিন্তু আমার মাথাতে কেন লাগালে ভাই? আর আমার মাথা থেকে এটা বের করো, না তো আমি বলে দিচ্ছি ভাই টয়লেট টয়লেট ছুড়ে মেরে দেবো, না তো আমি আমার পায়খানা থেকে গু বের করে মারবো তোমাকে ভাই। সত্যি ওটা বের করার তো কোনো সিন নেই, ওটা বের করার একটাই রাস্তা আছে যেটা আমি তোকে বলতে পারি, কিন্তু মনে হয় না তুই ওটাকে করবি বুঝলি। আমি আমি এটা বের করার জন্য সব কিছু করতে রাজি আছি ভাই। দেখো মুখেতে কত বাজে লাগছে ভাই, আর কেমন একটা পিছনে সাউন্ড বাজছে শুনেছো? কেমন স্কিবিডি বিডিবি টয়লেট, হা হা হু হু কি সব হচ্ছে ভাই, আমি বুঝতে পারছি না কি হচ্ছে। ওই যে ওই যে ওই গানটা হচ্ছে কি, ইয়েস 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 স্কিবিডি গিবিডি গিবিডি কিছু একটা হচ্ছে। তো আমাকে আপাতত এটা থেকে বেরোতে হবে ভাই, এটা বেরোনোর জন্য চপকেও বলতে হবে, চপকেও বের করতে হবে। ও নিঃশ্বাস নিতে পারছে না, গলায় আটকে বসে রয়েছে ভাই সবগুলো। বাকি তুমি বলবে আমাকে যে আমি কিভাবে এটাকে মাথা থেকে বের করব। তার জন্য তোকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের যেই পুরো স্কিবিডি টয়লেটের ভিডিওটা আছে, যেই শর্টস গুলো আছে, সেটা তোকে দেখে শেষ করতে হবে, আর তার উপর রিয়াকশন দিতে হবে যে আমাদের ওইটাতে কেমন দেখতে লাগছে আর কেমন ভয়ানক লাগছে। কারণ আমাদের ওতে একটা রেসপেক্ট আছে নাকি আমাদের ভূতের কমিউনিটিতে? সে নয় আমি বুঝলাম, কিন্তু আমার আমার রিয়াকশন কেন চাই ভাই তোমরা? মানে আমার মাথায় আটকে দিয়ে আমার রিয়াকশন চাই? আরে পাগল, তোর রিয়াকশন চাই না, তুই যদি ওটা মাথা থেকে বের করতে চাস তবে তোকে ওই ভিডিওগুলো সব করা দেখতে হবে। তুই হয়তো সাইড মনিটরে দেখতে পাচ্ছিস এই যে এই ভিডিওগুলো যেটা থেকে আমাদের ভাই বোনরা এখানে রয়েছে, ভাই বোন বলতে নয় ঠিক ভাই দাদারা রয়েছে ওখানে বুঝলি। সে নয় আমি বুঝলাম, ঠিক আছে আমি দেখো ওই ভিডিওটা দেখতে পারি, আমার মাথা থেকে এটা বেরিয়ে তো যাবে ভাই। দেখো এটাই হচ্ছে একমাত্র এমন একটা রাস্তা যেটা থেকে আমার মাথা থেকে টয়লেটটা বেরিয়ে যাবে, আর চপেরও মাথা থেকে বেরিয়ে যাবে। যে যে ওই ভিডিওগুলো কমপ্লিট দেখবে তার মাথা থেকে টয়লেটটা বেরিয়ে যাবে। তো আপাতত আমার কাছে একটাই রাস্তা আছে, কিন্তু আমি ওকে একটা কন্ডিশন দিতে পারি, আমার সাবস্ক্রাইব করতে বলতে পারি, মানে সবাইকে বলতে পারি যে আমার সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও ভিডিওটাকে, বলতে পারি আমি। তাহলে আমি বলে দিই নাকি? হ্যাঁ আমি দেখতে পারি, কিন্তু আমার একটা কন্ডিশন আছে ভাই, তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। আমি তো তোর হেল্প করছি, তুই আবার আমাকে বলছিস কাজ করতে? হ্যাঁ পাগল কোথাকার, ঠিক আছে বল, ঠিক আছে বল। বেশি কিছু না, এই যে যারা এখন ভিডিওটাকে দেখছে তাদেরকে তোমাকে বলতে হবে, যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয়, ভিডিওটাকে লাইক করে দেয় ভাই। আরে এই নে এই নে এই যে প্রিয় বাচ্চাগণ,
যারা এখন ভিডিওটাকে দেখছো, তারা অবশ্যই নারিন্দা গেমার চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করে দাও, যাতে নারিন্দা গেমার তাড়াতাড়ি 1,00,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারে। আর ভিডিওটাতে যেন 5,000 খানা লাইক হয়ে যায়, নয়তো তোমারও মাথায় স্কিবিডি টয়লেটটা লাগাতে আমার বেশিক্ষণ লাগবে না। বাকি তোমরা এখন স্কিবিডি টয়লেটটাকে দেখো, কারণ নারিন্দা গেমারকে আমি স্কিবিডি টয়লেটের ভিডিওগুলোর মাঝে ঢুকিয়ে দিচ্ছি, বুঝলে? আরে হ্যাঁ 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 ঠিক আছে, চলো চলো আপাতত ওই চপ চ, তুইও তো দেখবি আমার সাথে। আরে না না বস, আমি তো সারাদিন ধরে দেখেছি ওটাকে, আমাকে আরেকবার দেখতে হবে শুধু এইগুলো বের করার জন্য। আমি আলাদা দেখছি, তুমি গিয়ে একা একা দেখো, বুঝলে? ঠিকই আছে, চ ভাই স্কিবিডি টয়লেট চ, আপাতত যাওয়া যাক হচ্ছে ওই ভিডিওটার ওইখানে, তারপর কি আপাতত ওইটাকে দেখা যাক। আর দেখে ভাই বলা যাক যে আমার মাথা থেকে এটা বেরোতে পারে কিনা। ভাই আমি ভালো রিয়াকশন দিতে হবে, না একদম ভালো মাস্ত চুমু রিয়াকশন দিতে হবে, তবে এই মাথা থেকে এটা বেরোবে ভাই, নয়তো আমি দেখো এরকম হবে। যস 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 স্কিবিডি কিবিডি কিবিডি এরকম হবে ভাই। বাকি চলো, তোমার নাম কি আমি জানি না, স্কিবিডি টয়লেট নাকি, চলো যাওয়া যাক হচ্ছে ওইখানে। ও তো গাইস দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি হচ্ছে আমাদের ব্রাউজারে, যেখানে ওই যে চ্যানেলটা রয়েছে দা ফুক বুম ভাই, এই চ্যানেলটা রয়েছে। তো এই চ্যানেলটা থেকে আজকে আমরা ওই ভিডিওগুলো দেখবো, যেটা দেখার পর ভাই ফ্র্যাঙ্কলিনের মাথা থেকে টয়লেট সরবে, বুঝতে পারছো? কিন্তু ভাই এই ভিডিওগুলোর ভিউ খুব বেশি, দেখো ভাই 4 মাস আগে 46 মিলিয়ন, আমার যে কবে মিলিয়নে ভিউ যাবে, তাই জন্য বলি তাদের সাবস্ক্রাইব করো। বাকি চলো আপাতত এখানে দেখো যে আমাদের সাইডে পুরো খোলা রয়েছে স্কিবিডি টয়লেটের একটা পুরো প্লে লিস্ট, যেখানে প্রায় 45টা ভিডিও আছে বা 46টা। তো এটাকে আমাকে দেখে আপাতত শেষ করতে হবে। আর দেখতে হবে ভাই কতটা হরর, কতটা ভয়ানক ভাই। তোমার যদি ভয় লাগে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যদি ভয় লাগে, কারণ দেখো ভয়ের ভিডিও আমার চ্যানেলে আসতেই থাকে। তো চলো বেশি টাইম ওয়েস্ট না করে এটাকে তাতে শুরু করে দেওয়া যাক। তো এটা হচ্ছে আমাদের স্কিবিডি টয়লেটের ফার্স্ট ভিডিও যেটা আমরা দেখতে চলেছি, চলো আপাতত এটা শুরু করা যাক। 3, 2, 1 লেটস গো। ভাই এখানে ওই টয়লেটটা আছে, আর এটা কি ভাই টয়লেটটা থেকে ওই লোকটা বেরোচ্ছে আর বেরিয়ে এরম করছে ভাই? এটা এটা একটুখানি ফানি তো আছে, বাট একটু স্ক্যারি আছে ভাই। দেখো দেখো আবার মাথা ঘুরিয়ে আবার ই করছে ই ভাই। হ্যালো ভাই, খুব মানে দেখতে একটু ক্রিপি তো আছে, ভয়ানক ভাই। চলো আমাদের ফার্স্ট শেষ হয়ে গেছে, সেকেন্ড ভাই ফার্স্টেরটা অত ভয়ানক ছিল না, জাম্প স্কেয়ারও দেয়নি। সেকেন্ডেরতে দেখি, চলো এটা কি ভাই, দুজন নাচছে আর এরা তিনটে টয়লেট এবারে চলে এসছে। হ্যালো তিনটে চলে এসছে আর তার পাশ থেকে দুটো থেকে দুটো মুখ বেরিয়েছে, আর মাঝখানেরটা থেকে কোনো মুখ বেরোবে? আমার মনে হয় ওটা লাস্ট টাইম জাম্প স্কেয়ারের টাইমে বেরোবে ভাই। টপ 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 ইয়েস ইয়েস ভাই, এটা থেকে তো মেয়ের মুখ বেরিয়ে এলো একটা, তোমরা দেখলে? এটা থেকে একটা মেয়ের মুখ বেরিয়ে এসছে, আমি জানি না কি চলছে কিন্তু ভাই এই দেখো। হ্যালো ওই লাস্টে ওটা স্কেলিটন হয়ে গেল, তোমরা দেখলে? দাঁড়াও 1 মিনিট দেখাচ্ছি তোমাদের ভাই, লাস্ট টাইম ওটা স্কেলিটন হয়ে গেল, দেখলে? এই দেখো ভাই, এই দেখো স্কেলিটন হয়ে গেছে ভাই, মুখটা কি ভদ্দা দেখতে লাগছে ভাই, একটু ক্রিপি তো আছে, তোমরা যাই বলো ভাই, ক্রিপি তো আছে। বাকি চলো নেক্সট, এটা আমাদের স্কিবিডি টয়লেট নাম্বার 3, এখানে কি? ও এখানে কি বড় স্কিবিডি টয়লেট ভাই, এটা পুরো আর্মি নিয়ে দৌড়চ্ছে, তোমরা দেখছো ভাই? পুরো কা পুরো আর্মি নিয়ে, তার উপর এত বড় একটা মাথা। আর ও এটা একটু জাম্প স্কেয়ার ওয়ালা ছিল, কিন্তু চলো 4 নম্বর টয়লেট আমাদের চলে এসেছে। 4 নম্বরে কি চলছে? ওই আবে এ তো এবার মুভমেন্টও দিচ্ছে ভাই, গানটা খুব তাই বলে। এক টাইমের জন্য আমি ভয় পেয়ে গেলাম যে ওই লোকটাকে ভাই ভয় পাওয়াচ্ছে এই লোকটা, মানে এটা মনে হয় এদের মেইন বস আই থিঙ্ক, আমার তো তাই মনে হচ্ছে ভাই। এদের চোখগুলো তো একটু ক্রিপি আছে, তোমরা যাই বলো ভাই। মেইনলি মোটো হচ্ছে প্রত্যেকটা স্কিবিডি টয়লেট শর্টস এর যে লাস্টে জাম্প স্কেয়ার দেওয়া আমাদেরকে, এটা হচ্ছে মেইন মোটো এটা। বাকি চলো আপাতত আমাদের স্কিবিডি টয়লেটের 5 চলে এসেছে পার্ট। আর এখানে কি হচ্ছে ভাই? এখানে অনেকগুলো ট্যাঙ্কার যাচ্ছে আই থিঙ্ক বড় স্কিবিডি মারতে। ইয়েস এই দেখো কেমন সাউন্ডটা শুনেছো, কি হরর। ও আরো 3-4 খানা চলে গেছে উপরে, আর কেমন ড্রোনের মতো ছাড়ছে এরা ভাই, দেখতে দেখতে একটু ক্রিপি। খেয়েছি এটা লাস্টেরটা, একটু জাম্পস্কেয়ার খেয়েছি ভাই, ক্রিপি তো আছে একটুখানি। তো এটা হচ্ছে আমাদের স্কিবিডি টয়লেট 6, কারণ দেখো আগেরটাতে আমি একটুখানি জাম্পস্কেয়ার খেয়েছি লাস্টে। তোমরা মিথ্যে কথা বলো না ভাই, খেয়েছিলে জাম্পস্কেয়ার, তোমরা ঢপ মারতে পারবে না। ওকে চলো 6টা চালু করা যাক। এটা কেমন আলাদা, এটা দেখো কি হচ্ছে, টপ 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 স্কিবিডি টপ। ইয়েস ইয়েস ভাই এই সাউন্ডটা খুব সলিড, তোমরা যাই বলো, সাউন্ডটা খুব সুন্দর ভাই, স্কিবিডি টপ 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 স্কিবিডি। ইয়েস 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 ভাই সুন্দর, কিন্তু লোকগুলো নয় একদম, টয়লেটগুলো একদম নয় কিরম একটা ভাই। লাস্টে জাম্প স্কেয়ার দিচ্ছে এসে, তোমরা দেখছো? বাকি চলো আপাতত 7 চলে এসেছে আমাদের, 7 পার্টটা দেখি কি বলছে। ও এখানে টয়লেট থেকে মুখ বেরোবে, স্কিবিডি টপ টপ টপ। ইয়েস ইয়েস স্কিবিডি টপ ভাই। 1 মিনিট, এদেরকে ফ্লাশও করা যায় নাকি? এই দেখো ওকে ফ্লাশ করলো আর ও তলায় ঢুকে গেলো ভাই, এটা তো ভালো, কেউ কিছু বেশি স্কিবিডি কিবিডি করবে না ভাই। 1 মিনিট, আমি যদি ওই আমাদের স্কিবিডি ভূতটা যেটা জিডিয়ে দিয়েছিল ওকে যদি আমি ফ্লাশ তো ছিল না ভাই উপরে, যদি ফ্লাশ করে দিতাম ও কি ঢুকে যেত? কারণ দেখো এখানে লজিকটা উল্টো, এখানে হচ্ছে টয়লেট থেকে মুখ বেরোচ্ছে আর ওখানে হচ্ছে জিডিয়েতে আমাদের বডিটা টয়লেটের ভেতর ঢুকে আছে, মানে আমাদের বডিটা টয়লেটে ঢুকে যেত ভাই, ফ্লাশ করার কোনো দরকার নেই। বাকি চলো আপাতত ফ্লাশ করে দিয়েছে, আর করার পর ভাই পেছন দিয়ে আরেকটা স্কিবিডি টয়লেট আসছে, আর সাইড দিয়ে আরও 4-5 খানা আসছে, আর ওখান দিয়ে বড় বসটা। এই দেখো ভাই, ও ভাই খুব অসম দেখতে, এত বড় বসটা
দেখেছো এটা লাস্ট জাম্প স্কেয়ার দেয় খালি ভাই। তো চলো এবার আমাদের স্কিবিডি টয়লেট পার্ট 8 চলে আসছে, যেখানে অনেকগুলো ওই ক্যামেরাম্যান গুলো আসছে, ক্যামেরাম্যানই বলে মনে হয়। আর উল্টো দিক থেকে ভাই এরা কারা আসছে, পুরো আর্মি স্কিবিডি টয়লেটের ভাই। আর আই থিঙ্ক ফাইট চালু হয়ে গেছে। আরে আমার কাছে একটা চলে এলো ভাই, এটা আমার পিছনে কেন পড়ে রয়েছে? বাকি চলো স্কিবিডি টয়লেট 9 দেখা যাক। এখানে আবার কি চলছে? এখানে একটা গোল্ডেন স্কিবিডি ছিল। ও ভাই কেমন আলাদা আলাদা ধরনের দুজনেই, আর দুজনকেই ফ্লাশ করে দিলাম। আর তারপর কি হলো ভাই? এর মুখটা আবার ক্যামেরাম্যানের কিছু একটা বললাম। মনে হয় এবার ক্যামেরাম্যানদের সাথে স্কিবিডি টয়লেটের ফাইট চালু হয়ে গেছে। এক মিনিট, ওই দেখো ভাই পুলিশ, পুলিশ স্কিবিডি টয়লেট, এই দেখো পুলিশ স্কিবিডি টয়লেট ভাই। মানে এদের মাথার উপরে পুলিশ হয়ে রয়েছে, কেমন একটা টয়লেটটা। ও আমাকে কেন ভয় দেখাচ্ছে এত? আমাদের স্কিবিডি টয়লেট 10 চলে এসছে, যেখানে আমরা একটা চার্চের মধ্যে আছি, আর চারিদিকে স্কিবিডি টয়লেটগুলো প্রে করছে ভাই। এটা মনে হয় প্রেওয়ালা স্কিবিডি টয়লেট কিছু একটা। এর গলাটা একটু বেশি ক্রিপি আছে ভাই। ইয়েস, তোমরা যাই বলো। কিছু একটা ভাঙার আওয়াজ, আর ক্যামেরাম্যান ঢুকেছে অনেকগুলো। এবার ফাইট হবে ভাই। ও খেয়ে নিল নাকি ক্যামেরাম্যানগুলোকে? কি চলছে এটা? ওই কি চলছে তোর এটা ভাই? দেখো কি একটা ফ্লাশ করে দিয়েছে ওকে আবার। নাইস, গুড ওয়ার্ক ভাই, গুড ওয়ার্ক, ভালো করেছিস। চলো আমাদের নেক্সট চলে এসছে, সেটা হচ্ছে ভাই আরেকটুখানি অসাম টাইপের, যেখানে বড় বড় স্কিবিডি টয়লেট আবার আলাদা আলাদা আর্মিগুলো অ্যাট্যাক করছে মনে হয় আমাদের উপরে। আর আমরা ক্যামেরাম্যানের দলে আছি, আমরা স্কিবিডি টয়লেটের দলে নেই ভাই আমরা। ও এই স্কিবিডি টয়লেটটা তো আবার দুটো সিংও আছে ভাই মাথার উপরে, দেখেছো ভাই? একটু ভয়ানক তো আছে, তোমরা যাই বলো। এত ভয় দেখাবার চেষ্টা কেন তোর? চলো আমাদের স্কিবিডি টয়লেট 12। কি হচ্ছে উপরে ভাই? কিছু একটা ফাইট ওয়াগেরা হচ্ছে ক্যামেরাম্যান আর স্কিবিডি টয়লেট। আরে আমার কাছে আসছে কেন? ওয়ে সালা সরে যা ওয়ে। তারা ফ্লাশ করে দিয়েছি ভাই। চলো ফ্লাশ। আর আরেকজন চলে এসছে, বড় একটা ক্যামেরাম্যান আমাদের সামনে ভাই। আর এখানে বড় স্কিবিডি টয়লেট, ও আবার চোখ থেকে রে মারছে। এর তো আলাদাই পাওয়ার রয়েছে ভাই, তোমরা দেখতে পাচ্ছ এর কাছে আলাদাই পাওয়ার রয়েছে। স্কিবিডি টয়লেট হয়ে রে মেরে আমার গেম বাজিয়ে দিয়েছে। বাকি চলো আমাদের 13ও চালু হয়ে গেছে, যেখানে একটা বড় ক্যামেরা, আই থিঙ্ক এটা, ইয়েস এটা ক্যামেরা টাইপেরই তো লাগছে আমার, মানে এটা ক্যামেরার দলের আছে। আর যে বড় স্কিবিডি টয়লেটকে শ্যুট করছে, ওকে। আরে রেও মারছে ভাই স্কিবিডি টয়লেট, আর আমাদের ক্যামেরা ফাটিয়ে দিল। হ্যালো, কি চলছে এখানে? এদের মধ্যে মারপিটি লেগে থাকবে নাকি সারাদিন ধরে? দেখো ওরা দুজন গিয়ে ওকে ফ্লাশ তো করে দিয়েছে। আর এখান থেকে একটা কোন স্কিবিডি উড়ে উড়ে এলো ভাই আমার মুখে, এরম ভাবে মার আমাকে এসে ধূপ করে। বাকি স্কিবিডি টয়লেট 14, চলো। এখানে অনেক বড় একটা আর্মি যাচ্ছে ভাই ক্যামেরার, আর সামনে স্কিবিডি টয়লেট। আর এই লোকটা কেমন একটা বুড়ো টাইপের ভাই। আর এক মিনিট, ওর পেছন থেকে এ স্কিবিডিটা কি? আবে ওদের পেছন থেকে একটা স্কিবিডি এলো, যার চারখানা বুস্টার লাগানো রয়েছে, আর মুখটা কেমন একটা রয়েছে। আর ও সবাইকে পিছতে পিছতে যাচ্ছে, লাস্ট এসে জাম্প স্কেয়ার দিচ্ছে ভাই। নেক্সট 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 স্কিবিডি টয়লেট। চলো এখানে একটা কে আবার কি করতে করতে যাচ্ছে ভাই, ডান্স করতে করতে ক্যামেরা। আর পেছনে অনেকগুলো স্কিবিডি হচ্ছে, শুনতে পাচ্ছ ভাই? অনেকগুলো স্কিবিডি, তার সাথে আমরা বোম মেরে দিলাম আর স্কিবিডি উড়ে গেল। আর আমার কাছে একটা স্কিবিডি আসছে, আর ফেলে দিয়েছে ভাই তলায়। রিয়াস আমার মুখের উপরে মার। হ্যাঁ হ্যাঁ, একদম মুখে মারেছে। চলো আমাদের নেক্সট স্কিবিডি, যেখানে আমরা টয়লেটের উপরে না ক্যামেরা বসিয়ে দিয়েছি একটা। হ্যালো, আর ও যাচ্ছে, আর আমরা দেখতে পাচ্ছি ভাই ভেতরে কি আছে ট্যাবেতে। ওই দেখো একটা বুড়ো স্কিবিডি, আর তার সাথে কে আছে ভাই? তার সাথে আরও বুড়ো, আরও বুড়ো। ও ভাই কত ধরনের স্কিবিডি! আর আমার ক্যামেরা বাস্ট হয়ে গেছে। এক মিনিট, আর মনে হয় এবার আমার মুখের দিকেই আসবে। ইয়াস, এই দেখো লাফাতে লাফাতে এলো, মানে জম্বি স্কিবিডি ছিল ওটা, এটুকু বুঝতে পেরেছি আমি। চলো নেক্সট স্কিবিডি কি আছে? আচ্ছা এখানে ক্যামেরাম্যানগুলো তলায় দেখছে স্কিবিডিদের ফাংশন, আই থিঙ্ক। টপ টপ টপ, ইয়াস ইয়াস, স্কিবিডি টপ টপ টপ, ইয়াস ইয়াস। ভাই আমরা কিছু একটা বোতাম টিপলাম, আর উপর থেকে একটা রে পড়লো, আর ওই জায়গাটা পুরো ডিস্ট্রয় ভাই। আর তলা থেকে একটা রে গেলো উপরে, আর ওটা ভেঙে গেলো। আর এরা ভাই নতুন নতুন স্কিবিডি, এই দেখো। ও হেল, ভাগ যা ভাই, ভাগ যা। না 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 না, ওই ভাই তোমরা লিটারালি লাস্ট পার্টটা দেখলে? লাস্ট পার্টেতে ওই যে স্কিবিডি টয়লেটটা উঠে এসে আমাদেরকে রে দিয়ে মারলো ভাই। তো চলো এবার আমাদের নেক্সট স্কিবিডি, যেটা হচ্ছে অনেকগুলো টয়লেট পড়ে রয়েছে, আর ক্যামেরাম্যানগুলো টয়লেটগুলোকে মারছে, মানে স্কিবিডি টয়লেটগুলোকে। আর এখানে একটা আলাদা স্কিবিডি টয়লেট এসেছে, এই দেখো ভাই, মিলিটারি ওয়ালা স্কিবিডি টয়লেট। ওহো ভাই, দেখতে কুল কুল আছে, কিন্তু এটা কি হলো? আচ্ছা আমাদের ক্যামেরাম্যানগুলো আমাদের বাঁচাচ্ছে মেনলি, ইয়েস। আর এখান থেকে আরেকটা স্কিবিডি ভাই, এত ক্রিপি ক্রিপি স্কিবিডি কেন এখানে? আর এখানে বড় একটা ক্যামেরাম্যান যে আমাদের হেল্প করলো, থ্যাংক ইউ থ্যাংক ইউ একদম। চলো নেক্সট স্কিবিডি, এখানে বড় একটা স্কিবিডি আসছে, আর আমাদের ক্যামেরাম্যানগুলো হেল্প করছে। মার স্কিবিডিকে, মার মার স্কিবিডিকে, গলা ভেঙে দে, ফ্লাশ করে দিল ভাই ওকে। আর একটা বড় স্কিবিডি, ওকেও ফ্লাশ করে দে ভাই, ফ্লাশ করে দে। আচ্ছা ভাই, তো টোনি স্টার্কের মতো পাওয়ার আছে, দেখছো বুক থেকে কেমন রে টাইপের মারছে।
আর আমরা তালি মেরে দিলাম ভাই ওর জন্য। বাকি এবার মনে হচ্ছে কোথাও থেকে একটা বড় স্কিবিডি আসবে। না ভাই আসেনি। বাকি চলো নেক্সট স্কিবিডি, যেখানে আমরা স্কিবিডি ডিস্ট্রয় করছি। আর এখানে বড় একটা স্কিবিডি টয়লেট, যে আমাকে রে মারছে ভাই, আমাদের ক্যামেরাম্যানকে রে মারছে। ক্যামেরাম্যান শিল্ড বের করে নিল, আর তার সাথে ভাই উপর থেকে ওই বড় স্কিবিডিটা এসছে, আর ও এসে আমাকে মেরে দিয়ে ভাই আমার গেম বাজালো আই থিঙ্ক। আর স্কিবিডি ভাই ওই টয়লেটটা পালিয়ে গেল, মানে স্কিবিডি যে ক্যামেরাম্যান, আর টয়লেট আমার শেষ উড়িয়ে দিয়েছে। তো চলো এবার আমাদের নেক্সট স্কিবিডি এখানে রয়েছে, যেখানে ক্যামেরাম্যানগুলো একটা স্কিবিডি টয়লেটকে ধরে রেখেছে বেঁধে। আর এই গানটা শুনলেই এরা বেরিয়ে আসে মনে হয় স্কিবিডি টয়লেটগুলো। জিজ্ঞেস করছে ভাই ওকে যে ওটা কে, আরে কি বলছে, এ স্কিবিডি স্কিবিডি করছে। চলো গেম বাজা, গেম বাজা, ফ্লাশ 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 ফ্লাশ, ইয়েস ইয়েস, চলো ফ্লাশ হয়ে গেছে। আর আই থিঙ্ক এবার মনে হয় বড় স্কিবিডিটা আসবে। ওই দেখো বড়টা এসছে ভাই, রে মেরে দিল। আই থিঙ্ক ওই বড়টা মনে হয় ওদের বস, বুঝলে, আমার যা মনে হচ্ছে বড়টা ওদের বস। বাকি চলো নেক্সট স্কিবিডি আমাদের, এটা দেখি কি হচ্ছে, এখানে কি চলছে। ওই অনেকগুলো স্কিবিডির সাথে ফাইট হচ্ছে, আর এই দেখো ওই বড় স্কিবিডিটা রয়েছে ভাই, আর চোখ দেখে রে মারবে আই থিঙ্ক। আর ওই দেখো দুজন উপরে গেছে, আর এটাকে তুলে ফ্লাশ করে দেবে আই থিঙ্ক। ইয়াস, এই দেখো ফ্লাশ করে দিয়েছে ভাই, বড় স্কিবিডিকে ফ্লাশ করে দিয়েছে, ইয়াস করে দে। আবে ও ফ্লাশ হতে হতে ও রে মেরে দিল পেছনে, কি চলছে ভাই। ইরাকারা পাঁচখানা মুখ রয়েছে স্কিবিডি টয়লেটে, এই দেখো ভাই এটা কি চলছে। একজনকে ঘুষি মারলি বাকি চারজন তো তোকে গেম বাজাবে, কি চলছে ভাই। এটা যত দেখতে যাচ্ছি তত আলাদা আলাদা স্কিবিডি দেখতে পাচ্ছি ভাই, ও কি চলছে আমি জানি না। চলো এটা আমাদের নেক্সট স্কিবিডি, যেখানে বড় ক্যামেরাম্যানটাকে বাকি ক্যামেরাগুলো ঠিক করছে, আর আমার মনে হয় স্কিবিডি চলে এসছে এখানে। ইয়েস, এই দেখো স্কিবিডি আর্মি চলে এসছে ভাই, স্কিবিডি আর্মি। এরা আবার ফেরত চলে গেল কেন ভয় পেয়ে, ও এরা ভয় পেয়ে ফেরত চলে গেল মনে হয় কেন। ও আমাদের যে বড় ক্যামেরাটা রয়েছে তার হাতে একটা বন্দুক আছে, তাই জন্য এরা সবাই পালালো আর শেষ মনে হয় ওখানে। ইয়েস, এই দেখো ভাই একটা গুলিতে শেষ ভাই, আমাদের ক্যামেরাম্যানেরও পাওয়ার আছে না তোমরা মানে বুঝতে পারছো। চলো আমাদের নেক্সট স্কিবিডি, যেটা হচ্ছে পার্ট নাম্বার 24। আর এখানে অনেকগুলো স্কিবিডি মিলে আমাদের ক্যামেরাম্যানগুলোকে মারছে। ইয়েস আসছে ভাই, মানে এখানে স্কিবিডির বড্ড ইয়ে হয়ে গেছে ভাই, ডিস্ট্রয় হয়ে গেছে। আমাদের ক্যামেরাম্যান কোথায়, ও পাঁচটা মুখ নিয়ে এসছে ভাই, কি একটা ফ্লাশ করে দিল। ও আমাদের নতুন ক্যামেরার একটা অবতার চলে এসছে ভাই, যে আমাদের হেল্প করছে, বুঝতে পারছো, আমাদের হেল্প করছে ভাই। চলো আপাতত ও হেল্প করছে, আর ইয়েস সাইডে গিয়েছে। ও ভাই পুরো আর্মি যাচ্ছে আমাদের ক্যামেরার, মানে আমাদের ক্যামেরাগুলো আপগ্রেড হয়ে গেছে। চলো নেক্সট স্কিবিডি, যেখানে আমরা টয়লেট চালাচ্ছি ভাই আমাদের স্কিবিডি একটা, আর পেছনে অনেকগুলো স্কিবিডি টয়লেট আসছে। আর আমাদের হেডফোন পরে নিয়েছে ভাই এরা, মানে এবার কিচ্ছু হবে না। আচ্ছা আমি বুঝলাম এরা হেডফোন কেন পড়েছে, কারণ আমাদের একটা স্পিকারের একটা নতুন মানে প্রাণী টাইপের বানানো হয়েছে যে ওদেরকে ভাগিয়ে দেবে, তো তাই জন্য আমরা এখন হেডফোন পরে ওদের ফোনেন্টে দাঁড়িয়ে আছি যাতে আমাদের কান্না ব্যথা হয়। এই দেখো খিজুর গানটা চলছে, আর ওরা সবাই পালিয়ে যাচ্ছে, ওই দেখো মানে পালিয়ে যাচ্ছে বলতে মরে যাচ্ছে, পালাচ্ছে না ভাই। এর তো নিজেরই মজ লেগে রয়েছে ভাই, ডান্স করছে নিজের মতো। বাকি চলো আমাদের নেক্সট হচ্ছে 26, যেখানে স্পিকার রয়েছে ভাই আলাদা আলাদা, দেখতে পাচ্ছ। আর এখানে আলাদা একটা স্পিকিডি এনে, চল হাট, আর একটা স্পিকিডি এনে, চল তলায় যা ভাই। ভাই আমরা স্কিবিডির মানে গেম বাজিয়ে দিয়েছি, বুঝতে পারছো, মানে লাস্ট পর্যন্ত মনে হয় এই ক্যামেরাম্যানগুলোরই ফাইট হবে আর এরাই জিতবে আমার যেমন হচ্ছে। বাকি কত বড় একটা স্পিকিডি এসছে ভাই, মানে স্পিকিডি নয় স্কিবিডি ভাই। আর ওকে ফ্লাশ করে দিয়েছে আমাদের স্পিকার ম্যান, নতুন ক্যারেক্টার ভাই, স্পিকার ম্যান না, স্পিকার ম্যান না কি বলে ভাই, এটা সাউন্ড ম্যান না কিছু একটা। এই দেখো আমাদের কালো স্পিকিডি চলে এসছে ভাই, মানে স্পিকিডি নয় স্কিবিডি ভাই, কালো স্কিবিডি, তার সাথে আমাদের বড় স্পিকার ম্যানের নতুন ক্যারেক্টার। ইয়েস, এবার হবে না ফাইট ভাই ধমাকেদার, আমাদের বড় স্কিবিডি ম্যান চলে এসছে এখানে, দেখতে পাচ্ছ যে ফাইট করছে। মার মার সালাকে, মার মার, আরও ঘুষে মার, মুখের মধ্যে ঢুকিয়ে বন্দুক চালিয়ে দিয়েছে ভাই ওর, হ্যালো। বাকি তারপর ফ্লাশ করে দিয়েছে। ইয়েস, মানে এটা মনে হয় আমাদের ওই ক্যামেরাম্যানটা, তাকে মনে হয় বক্স ফক্স লাগিয়ে না আরও আপগ্রেডেড করে দিয়েছে, বুঝতে পারছো। আর আমরা ফ্লাশ করে ওর উপর বসে পড়েছি। ওকে ফাইনালি লাইক ভাই, একটা লাইক করে দাও এতক্ষণ যারা ভিডিওটাকে দেখছো। কিবিডি টয়লেট 27, মানে এটা হচ্ছে 34 টাইপের মাঝে আরো ছিল, কিন্তু এটা পার্ট নাম্বার 27। চলো দেখা যাক এখানে কি হচ্ছে। এখানে তো তলায় অনেকগুলো গান চলছে, স্কিবিডি স্কিবিডি স্কিবিডি, মানে এদেরকে মনে হয় বন্দি করে রেখেছে আই থিঙ্ক ক্যামেরাম্যান গুলো। ওটা খুলছে ভাই, কেউ তো আসছে। ও ভাই এদের পার্টি চলছিল, এখানে চলে এসছে আমাদের ক্যামেরাম্যান। ও স্কিবিডি সরে যা, হাট। হ্যাঁ আমাদের ক্যামেরাম্যান থাকতে তুই আমাকে কিছু করতে হবে না ভাই, তাই না লাইক। বাকি আমাদের পার্ট 28 চলে এসছে, যেখানে বড় বড় স্কিবিডিগুলো আই থিঙ্ক ম্যানুফ্যাকচার হচ্ছে বা কি হচ্ছে ভাই। আমার মনে হয় এদের গান শেখানো হচ্ছে যে এরমভাবে গান করতে হয় স্কিবিডি স্কিবিডি স্কিবিডিভাবে। আমাদের ক্যামেরাম্যান কোথায় ভাই, ক্যামেরাম্যান এন্ট্রি কবে হবে ভাই, আমাকে এরা সবাই দেখে ফেলেছে। ইয়েস, এবার হচ্ছে না হিরোর এন্ট্রি, এই দেখো ভাই শেষ, সব শেষ শেষ, চল স্কিবিডি টয়লেট সব শেষ ভাই। ও তোমরা একটা জিনিস দেখলে, এই স্কিবিডি টয়লেটটার বুস্টার আছে, ও আবার উড়তেও পারে ভাই খুব ভালোভাবে ভাই, এক চড়ে তোকে তলায় পাঠিয়ে দিয়েছে, আবার বেশি উড়তে নেই বুঝলি এই জন্য।
হ্যালো বাকি আমাদের স্কিবিডি টয়লেট 29 এখানে মস্ত পার্টি চলছে স্কিবিডি টয়লেট প্লাস মানে আমাদের বক্স গুলো আর এখানে একটা স্কিবিডি আসছে ভাই কেমন ধরনের কারেন্ট ওয়ালা কেমন আসছে আর আমাদের জায়ান্টটা গেল আর ওকে মেরে দিল ভাই এর মধ্যে তো আলাদা সুপার পাওয়ার রয়েছে ভাই এ ফ্ল্যাশের মতো যাচ্ছে দেখেছো আর এ বুঝতেই পারছে না আমাদের ক্যামেরাম্যান যে কি চলছে এই দেখো ভাই ফ্ল্যাশের মতো যাচ্ছে আর মারছে ও ও ও ভাই কি চলছে এটা মার ওকে মার এই দেখো ভাই এক মিনিট আমাদের স্কিবিডি এত ফাস্ট ভাই স্কিবিডির মধ্যে নতুন পাওয়ার চলে এসেছে আমি যা বুঝতে পারছি ক্যামেরাম্যানদের থেকে আপাতত স্কিবিডি টয়লেটরা বেশি একটুখানি ইয়ে হয়ে রয়েছে ভাই পাওয়ারফুল হয়ে রয়েছে বুঝতে পারছো চলো আমাদের নেক্সট স্কিবিডি এখানে কি হচ্ছে লাস্ট টাইম তো দেখলাম ফ্ল্যাশ স্কুইডি এসেছিল দেখে মুখে করে ধরে রয়েছে ভাই ক্যামেরাগুলোকে এই দেখো কি হচ্ছে এটা ও নতুন একটা স্কিবিডি টয়লেট এসছে যে আই থিঙ্ক একে কন্ট্রোল করতে পারবে ইয়েস এই দেখো ভাই একটা মাইক্রো কিছু একটা মাথায় দিয়ে দিল স্কিবিডি টয়লেট আর ক্যামেরাম্যানগুলোকে কন্ট্রোল করলো আর ক্যামেরা আমাকেই মারছে ইয়েস মানে এখন আপাতত আমি এটুকু বুঝতে পেলাম যে আমাদের স্কিবিডি টয়লেটগুলো বেশি একটু ইয়ে হয়ে রয়েছে ভাই পাওয়ারফুল আমাদের ক্যামেরাম্যানগুলোর থেকে তো আমাদের নতুন কিছু একটা ভাই ইনভেন্ট করতে হবে বুঝতে পারছো চলো নেক্সট দেখা যাক যে এবার কিছু হতে চলেছে আচ্ছা আমরা পায়ের মধ্যে ভাই দুটো স্কিবিডি টয়লেট পরে নিয়েছি আর বড় স্কিবিডি আসছে ওই দেখো সাথে ওই ক্যামেরাম্যানটা ভাই যার মাথা কন্ট্রোল করেছিল ও এই দেখো ভাই পেছন থেকে আরেকজন এলো আর ক্যামেরা ভেঙে দিল আমাদের ও এখন স্কিবিডি টয়লেট বেশি ইয়ে হয়ে রয়েছে ভাই পাওয়ারফুল কারণ দেখো এখন স্কিবিডি টয়লেটটা কন্ট্রোল করতে পারছে ক্যামেরাম্যান গুলোকে মানে বুঝতে পারছো কি চলছে এখানে বাকি আপাতত চলো নেক্সট দেখা যাক যে দেখি তারপর কি হতে চলেছে আমাদের বাকি নেক্সটে কি হচ্ছে ভাই স্কিবিডি টয়লেট খাচ্ছে ক্যামেরাম্যান গুলোকে এক এক করে আর এখানে ক্যামেরাম্যান গুলো ফেটে যাচ্ছে আর নতুন স্কিবিডি এই দেখো ভাই স্কিবিডি গুলো আপগ্রেড করতেই থাকছে আমাদের ক্যামেরাম্যানের কি হলো ভাই ওরা কোথায় গেল চলো দেখি এবার এখানে কি হতে চলেছে ভাই আপাতত চলো আপগ্রেড কর ভাই কমসে কম আপগ্রেড তো কর ভাই ইয়েস আপগ্রেড হচ্ছে ইয়েস আমাদের মেইন চলে এসেছে ভাই এই দেখো স্কিবিডি টয়লেটের সাথে ফাইট করছে আমাদের মেইন মানে যে বক্স আছে সে আর পেছন থেকে স্কিবিডি টয়লেট কন্ট্রোল করে নিল আই থিঙ্ক ওকে ইয়েস আমার মনে হচ্ছে এবার ওকে কন্ট্রোল করে নেবে আর ও ওদের হয়ে কাজ করবে না ইয়েস হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল করে নিল ইয়েস কন্ট্রোল করে নিচ্ছে এই দেখো ওই ছোট্ট স্কিবিডিগুলো না যেগুলো মাকড়সার মতো সেগুলো কন্ট্রোল করে নিচ্ছে বড় বড় স্কিবিডিগুলোকে মানে বড় বড় স্পিকারগুলোকে তো এবার ব্যাস এবার এ স্পিকারগুলোকে মারবে আমি যা বুঝতে পারছি এই দেখো ভাই ওটাকে কন্ট্রোল করে নিয়েছে কি চলছে ভাই স্পিকার তোরা কিছু তো একটা কর তো চলো নেক্সট দেখি কারণ দেখো লাস্ট টাইম তো দেখলাম স্কিবিডি বেশি পাওয়ারফুল হয়ে আছে এবার দেখো ক্যামেরাম্যানগুলো লুকিয়ে আছে আর আমাদের স্কিবিডিগুলোকে এই মালটাকে কন্ট্রোল করে মারছে ভাই এই দেখো এখানে রেওয়ালা একটা চলে এসছে প্লাস আমাদের যে স্কিবিডিটা ছিল সেও ওখানে চলে গেছে মানে আমাদের যে স্পিকারটা ছিল সেও চলে গেছে আর স্কিবিডিরা এখন বেশি পাওয়ারফুল হয়ে আছে ভাই এবার নতুন কেউ আসবে ইয়েস নতুন স্কিবিডি আরও একটা চলে এলো ভাই আর কিছু বাকি আছে আর কিছু বাকি আছে স্কিবিডিতে আসা এই দেখো এসে মানে গেম বাজাবে হ্যাঁ আমি বুঝতে পেরেছি ভাই এবার গেম বাজা আমার তো চলো এবার আমাদের নেক্সট স্কিবিডি কারণ আমি লাস্ট পর্যন্ত দেখতে পাচ্ছি যে স্কিবিডিরা বেশি পাওয়ারফুল ক্যামেরাম্যানগুলোর থেকে বক্সম্যানগুলোর কাছ থেকে মেচা বক্সারগুলোর কাছ থেকে ভাই বেশি বড় রয়েছে বাকি এবার নেক্সটে কী হচ্ছে আমাদের ভাই আই থিঙ্ক ক্যামেরাম্যান দৌড়চ্ছে আর পেছনে আরেকটা ক্যামেরাম্যান যে কন্ট্রোলড হয়ে আছে আগে থেকে সে গেছে চলো ওকে ক্যামেরাম্যান ধরেছে আর মাথা থেকে ওইটাকে বের করে দিয়েছে ওই দেখো এই দেখো ভাই দৌড়ে পালাচ্ছে কোথায় যাবি ভাই এবার তুই তোর তো এবার গেম বাজবে এই দেখো আমরা আবার নর্মাল করে দিয়েছি ওকে ওর মাথায় ওগুলো ঢুকে গেছিল এবার এবার আই থিঙ্ক কিছু একটা হতে চলেছে আলাদা ভাই ইয়েস চলো 35 দেখা যাবে কি হচ্ছে এই দেখো আমরা কিছু একটা গান বানিয়েছি যেটা এদেরকে মারার জন্য না এদেরকে ঠিক করার জন্য আমার মনে হয় আই থিঙ্ক মনে হয় ঠিক হয়ে যাবে এবার এই দেখো ইয়েস ঠিক হয়ে গেছে ওই দেখো ওদেরকে মারার জন্য আমরা গান বানিয়ে দিয়েছি তো এবার হিসেব মতো আমরা বেশি পাওয়ারফুল মানে আমরা ক্যামেরাম্যানগুলো বেশি পাওয়ারফুল ও ভাই স্কিবিডিরা চলে এসছে এই দেখো ওকে শ্যুট করলো আর এবার মনে হয় ও ঠিক হয়ে যাবে না ও হয়নি শ্যুট আর আমাকে ও গান দিয়ে পালিয়ে গেল ভাই এবার আমি কি করবো গান নিয়ে ওই আমাকে কিছু তো বল আমি কি করবো গান নিয়ে আমি পালাচ্ছি কেন আই থিঙ্ক আমাকে মনে হয় এবার শ্যুট করতে হবে ওদের দিকে আমাকে লাইক মারতে বলছে ভাই খালি লাইক দেখাচ্ছে তো চলো গাইস আজকের শর্টসগুলো এতটাই ছিল কারণ এরপর শর্টস আরও আপলোড করেনি যদি আপলোড করে তারপরে নিশ্চয়ই আরেকবার রিয়াকশন দেবো কিন্তু আমার মনে হয় এতক্ষণ আমার মাথার উপর থেকে টয়লেটটা সরে গেছে মানে ফ্র্যাঙ্কলিনের মাথায় আমার মাথার উপর নয় ফ্র্যাঙ্কলিনের মাথায় যেটা আছে সেটা আই থিঙ্ক সরে গেছে আপাতত ভাই আজকের ভিডিওটা এতটাই রাখছি কারণ লাস্ট পর্যন্ত আমরা দেখতে পেলাম যে বেশি পাওয়ারফুল হয়ে আছে হচ্ছে স্কিবিডি টয়লেট কিন্তু ভাই লাস্টে আমাদের কাছে একটা গান চলে এসেছিল মানে আমাদের ক্যামেরাম্যানগুলোর কাছে তো হিসেব মতো দুজন এখন সমানে আছে যদি ক্যামেরাম্যানগুলো ওই ওদেরকে সরিয়ে দিতে পারে মাথার উপর থেকে তাহলে বেশি পাওয়ারফুল হয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা এতটাই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে সবসময় সাবস্ক্রাইব করে দেবে ভিডিওকে লাইক করে দেবে চলো দেখা তোমার নেক্সট একটা গেম প্লেতে সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট গেম প্লে